গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছে আহত বিষয়ে হয়েছেন এ আরও জানাতে সরাসরি যুক্ত সহকর্মী সুব্রত সাহা এই দুর্ঘটনা ঘটল এবং হতাহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমরা এই মুহূর্তে কাশিয়ানির মাঝিঘাতিতে দাঁড়িয়ে আছি এটি গোপালগঞ্জ জেলার ভেতরে এটি হচ্ছে আপনার ঢাকা মহাসড়কের একটি অংশ এইখান দিয়ে বেসিক্যালি হচ্ছে যে খুব দ্রুত গতিতে গাড়ি চলাচল করে এখানে বিভিন্ন রকমের সাবধানতা বার্তা সড়ক বিভাগ টানালেও বিশেষ করে যে সমস্ত পরিবহন রয়েছে সে সমস্ত পরিবহন আসলে খুব দ্রুত গতিতেই চলে ইমাত পরিবহনের যে গাড়িটি আমাদের এইখানে দেখতে পাচ্ছেন সেই গাড়িটি বেসিক্যালি অনেক দ্রুতই আসছিল এবং এই সমস্ত গাড়িগুলো বেসিক্যালি খুলনা থেকে ছেড়ে নাজিরপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এই গাড়িগুলো প্রায় দশ থেকে পনেরো মিনিট পরপর ছাড়ে কে কার আগে যাবে এরকম একটি পাল্লাপাল্লি থাকে তো ঠিক এই ঘটনাস্থলের কাছেই এসেই একটি বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে এই বাসটি সংঘর্ষ হয় সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের পাঁচজন যাত্রী নিহত হন এবং পঁচিশ জন কমপক্ষে আহত হন যাদের আমরা হসপিটালে ভর্তি হতে দেখেছি কিন্তু এর বাইরেও কিছু মানুষ আহত হয়েছেন যারা কম বেশি সেই সমস্ত মানুষরা বিভিন্ন জায়গায় মানে চিকিৎসা নিয়ে চলে গেছেন আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন যিনি বেসিক্যালি একজন ভ্যান চালক আমরা তার সাথে একটু কথা বলবো দেখলাম ট্রাকটা এইভাবে চলছে মাঝে আইসে পরিবহনটা লাগাই দিয়ে ট্রাকটা উঠে দিয়ে গাড়ি আন উনি বলছিলেন যে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে ইস্তা এই ছিল আমাদের কাছে সর্বশেষ পর बापी अपना के धन्यवाद